जहाज स्किप कुसलन फेसबुक तो ट्रोल कर दीछे हमें আমি যতটুকু করেছি অতটুকু দেখে দেখে করবেন, তারপর তারপর দুই তিনবার দেখে দেখে করার পর তারপর নিজে নিজে একা একা করার ট্রাই করবেন। আচ্ছা জাভাস্ক্রিপ্ট আমরা যতটুকু দেখছি অতটুকু এনাফ, জাভাস্ক্রিপ্ট আমাদের লাগবে না, সেটা গত ক্লাসে বলছি। আমরা যতটুকু দেখছি এটা যে কোয়েরির জন্য দেখছি, যাতে যে কোয়েরিটা বুঝতে পারে বা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমাদের বুঝতে সুবিধা হয়, এই জন্য জাভাস্ক্রিপ্টটা দেখানো হয়েছে। আচ্ছা যে কোয়েরি জিনিসটা কি কোনো সমস্যা? আচ্ছা যে কোয়েরি জিনিসটা কি তাই না জানি আমরা? আচ্ছা এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক, জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক বলা চলে বা লাইব্রেরি বলা চলে, কথা বুঝছেন? আচ্ছা যে কোয়েরির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে jquery.com। আচ্ছা এটা দিয়ে কাজ করতে হয় কেমনে তাই না? আগের ক্লাসে যেগুলো দেখছিলাম, আগে কি কি দেখছিলাম, মেথড দেখছিলাম না, এখন এই জাভাস্ক্রিপ্ট jquery-র মধ্যে jquery একটা মানে জাভাস্ক্রিপ্ট কাজ দিয়ে কাজ করার জন্য আমাদের কি করতে হয়েছিল, নর্মালি একটা ফাইল নেওয়া লাগছিল index.html, আচ্ছা এটা নেওয়ার পর কি করছিলাম, HTML ফাইল তাই না? সিএসএস যদি ফাইল যদি কোনো সিএসএস ফাইল নেই লিঙ্ক করাই। আচ্ছা জাভাস্ক্রিপ্ট লেখার জন্য সরাসরি কী করছিলাম, স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিয়েছিলাম, তার মধ্যে জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করছিলাম তাই না, অথবা একটা আলাদা একটা ফোল্ডার নিয়ে আর একটা ফাইল নিয়ে তার মধ্যে এটা লিঙ্ক করে দিয়েছিলাম তাই তো? আচ্ছা এখন jQuery-র মধ্যে এই জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়েছে, জাভাস্ক্রিপ্ট দিয়ে বানানো হয়েছে আমাদের কাছে অনেক ইজি করার জন্য জিনিসটা, এবং এটা অটোমেটিক্যালি এর মধ্যে কোনো মেথড লিখলে কাজ করে না, জাভাস্ক্রিপ্টের জন্য অটোমেটিক্যালি কোনো মেথড লিখলে কাজ করে না, এর জন্য একটা ফাইলকে লিঙ্ক করতে হয়, ওই ফাইলটাকে যদি লিঙ্ক করা হয় তবেই jQuery কাজ করে, তাছাড়া jQuery কাজ করে না, কারণ jQuery কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না, কথা বুঝছেন? আচ্ছা jQuery-কে কী বলা হয়, জাভাস্ক্রিপ্টের একটা লাইব্রেরি বা ফ্রেমওয়ার্ক। হ্যাঁ আচ্ছা ফ্রেমওয়ার্ক বা লাইব্রেরি জিনিসটা সম্পর্কে আরো একটু ক্লিয়ার হবেন, মনে করেন একটা ফাইল বানানোই আছে আগের থেকে, যেরকম যদি সিএসএস আমরা সিএসএস ফ্রেমওয়ার্ক যদি ইউজ করি, ধরেন একটা অলরেডি বানানোই আছে style.css নামে, অথবা ধরেন bash80 নামে একটা ফ্রেমওয়ার্ক বানানো আছে, এর মধ্যে অনেক মেথড লেখা আছে, জাভাস্ক্রিপ্টে যেরকম মেথড দেখেছিলাম না,
এখন আমরা ধরেন সিএসএস দিয়ে জিনিসটা বোঝাই, তাহলে বুঝতে পারবেন। মনে করেন এখানে টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে, এর মধ্যে দেওয়া আছে হচ্ছে টেক্সট অ্যালাইন সেন্টার, আর এটা ধরেন দেওয়া আছে টেক্সট রাইট, এর মধ্যে দেওয়া আছে টেক্সট অ্যালাইন রাইট। ধরেন আরেকটা ক্লাস দেওয়া আছে টেক্সট আন্ডারলাইন, এর মধ্যে দেওয়া আছে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, এরকম আগে থেকে করা করা আছে। আপনি ধরেন এখানে গিয়ে একটা কী করছেন, একটা ট্যাগ নিছেন, সাপোজ পি ট্যাগ, দিস ইজ টেক্সট সাপোজ দিলাম, এটা দেখতে কেমন দেখা যাবে, নর্মালি এরকম দেখা যাবে, তাই না? এখন ফ্রেমওয়ার্ক জিনিসটা কী, আগে থেকেই কোনো জিনিস বানানো থাকবে, আপনি যা শুধু সেটাকে লিঙ্ক করে দিবেন, লিঙ্ক করে দিচ্ছেন, এখানে লিঙ্ক করে দিলেন, ধরেন ব্যাস 18 নামে একটা ফ্রেমওয়ার্ক আছে, সেই ফ্রেমওয়ার্কটা কী করলাম, লিঙ্ক করেছি আমার যেখানে কাজ করতেছি সেটার সঙ্গে। এখন এটা নিলেই তো আর কাজ করবে না, তাই না? এখন আমরা আগে থেকে জানি যে টেক্সট সেন্টার নামে একটা ক্লাস আছে, সেই ক্লাসটা এখানে বসাই দিলেই সেন্টারে চলে আসে, আমরা জানি আগে থেকেই, কি কথা বুঝছেন? এখন আমাদের হতে পারে যে এই জিনিসটা মিডলে আনা লাগবে, তখন আমরা কী করবো, ফার্স্ট এখানে যাবো, এখানে গিয়ে লিখে দেবো ক্লাস টেক্সট সেন্টার, তাহলে অটোমেটিক্যালি কী হবে, সেটা সেন্টারে চলে আসবে। আমার যদি রাইটে লাগে তাহলে কী করবো, রাইট লিখে দিলে রাইটে চলে যাবে, আমার যদি এটাকে আন্ডারলাইন করা লাগে তাহলে কী করবো, টেক্সট আন্ডারলাইন, তাহলে কী হবে, এটা আন্ডারলাইন হয়ে যাবে, কী কথা বুঝছেন? মানে আগের থেকেই করাই আছে জিনিসগুলো, করাই আছে, যা শুধু কী করছি আমরা যেটার ক্লাসের নাম দরকার যেটা সেটা বসায় দিচ্ছি, এই যে বসায় দিচ্ছি এই জিনিসগুলো আমাদের ইচ্ছা মতো, এগুলো হচ্ছে ফ্রেমওয়ার্ক। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক এরকমই জাভাস্ক্রিপ্টের ফ্রেমওয়ার্ক হচ্ছে জেকোয়েরি, এখানে অনেক অনেক মেথড লেখা আছে, জাভাস্ক্রিপ্টের মেথড লেখা আছে, যেগুলো যদি আমরা কাজ করতে লাগি, আমরা মনে করেন যে অনেক কাজ করতে হবে এবং জাভাস্ক্রিপ্ট সম্পর্কে অনেক জানতে হবে, ওগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টে করা যাবে না, ব্যাপারগুলো এরকম না, জাভাস্ক্রিপ্টে করা যাবে বাট অনেক কষ্ট হবে, এবং আমাদেরকে ইজি করে দেওয়ার জন্যই জেকোয়েরি বানানো হয়েছে, কথা বুঝছেন? এখন জেকোয়েরি যে বানানো হয়েছে, এখন আমরা যেরকম এই ফাইলটাকে লিঙ্ক করলাম এই ফাইলের সাথে, এরকমই জেকোয়েরি তো অটোমেটিক্যালি কাজ করবে না, জেকোয়েরি একটা ফাইল আছে, সেই ফাইলটাকে আমাদের লিঙ্ক করতে হবে এখানে, কি বুঝছেন নাকি বুঝছেন নাই, কি সবাই বুঝছেন? আচ্ছা, এখন এখানে জেকোয়েরি এরকম ফাইল আছে, এখানে এখানে ক্লিক করেন ডাউনলোড জেকোয়েরি, এটা হচ্ছে কম্প্রেসড ফাইল, হ্যাঁ প্রোডাকশন, এটাও প্রোডাকশন ফাইল জেকোয়েরি কম্প্রেসড, এটা হচ্ছে ডাউনলোড স্লিম ভার্সন এটা। আচ্ছা, এইটাতে যাই আমরা, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের কোড, ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের কোড করেছে, এগুলো লাগবে আমাদের, কথা বলছেন? হ্যাঁ, এগুলো লাগবে আমাদের, মানে যে জেকোয়েরি বানাইছে সেগুলো বানায় রাখছে অলরেডি। এখন এটা হচ্ছে কম্প্রেসড ভার্সন, প্রোডাকশন ভার্সন বা মিনিফাই ভার্সন, মিনিফাই বুঝেন, যেটা মিনিফাই করা আছে, এর মধ্যে কোনো স্পেস দেওয়া নেই। এখন এগুলোকে নেবেন কেমনে, ধরে অথবা কন্ট্রোল এ দিয়ে সবগুলো কপি করা, সিলেক্ট করা যায়, কন্ট্রোল এ দিলে সব সিলেক্ট হয়ে যায়, কন্ট্রোল সি দিলে কপি হয়ে যায়, তাই না? কপি করার পর আমরা এখানে একটা ফাইল নিতেই পারি, নাম দিলাম ধরেন জেকোয়েরি ডট কম, জেকোয়েরি ডট জেস নাম দিলাম একটা, এর মধ্যে ফাইলটাকে রেখে দেন, এর মধ্যে কোনো স্পেস দেওয়া নেই, দেখেন টোটালটা কয় লাইনের মধ্যে আছে, দুই লাইন, টোটাল পাঁচ লাইনের মধ্যে, পাঁচ লাইনের মধ্যে এটা কমপ্লিট, কথা বুঝছেন? হ্যাঁ, আচ্ছা, এই হচ্ছে অবস্থা,
এখন আমাদের অনেক অনেক ভার্সন আছে যে করে, কিছু কিছু ভার্সন দিয়ে কাজ করতে গেলে অনেক ঝামেলা হয়, কিছু কিছু ভার্সন দিয়ে কাজ করতে গেলে অনেক ভালো মতো কাজ করা যায়। তো এখন আমরা যদি এখানে গিয়ে লিখি কোড ডট জেকোয়ারি ডট কম স্ল্যাশ জেকোয়ারি হাইফেন 1.11.3 ডট মিন ডট জেস, এটা একটা একটা ভার্সন, এই ভার্সনটা মোটামুটি ভালো। কথা হচ্ছে আমি এটা দিয়েও কাজ করতে পারি। আচ্ছা, এই যে নিলাম, নেওয়ার পর আমাদের অবশ্যই ফাইলের মধ্যে লিঙ্ক করাতে হবে। লিঙ্ক করাতে হয় কেমনে? এখানে গিয়ে লিখতে হচ্ছে এসআরসি ইকুয়াল জে স্ল্যাশ, সরি জেস না, জেকোয়ারি ডট জেস, এই তো। এখন এটা নিলাম, নেওয়ার পর আপনি দেখেন আসলে ফাইলটা লিঙ্ক হয়েছে কি না। কন্ট্রোল ইউতে যান, এখানে গিয়ে ক্লিক করেন, যদি ফাইলগুলো চলে আসে, আসছে, পাইছে, দেখেন তো। এখানে যদি ভুল থাকতো এখানে তাহলে এটা আসতো না, লিঙ্ক যদি ভুল হয় তাহলে আসবে না। এটা ক্লিক করেন, ফাইল নট ফাউন্ড, দেখছেন, টেস্ট করে নেবেন, দেখা যাচ্ছে কি আপনার কাজ করলেন তখন দেখবেন কাজ করে না, বললেন ভাই এটা তো কাজ করে না, কাজ বিভিন্ন কারণে না করতে পারে। আচ্ছা, স্টাইল দিয়ে দেয় এটা, আমরা ফাইলকে লিঙ্ক করেছি, তাই না? এখন এর মধ্যে যে কোয়াই লিখতে পারি, এর মধ্যে যে কোয়াই লেখা শুরু করতে পারি। যে কোয়াই লেখার জন্য এখানে স্ক্রিপ্টের মধ্যেই লিখতে হয়, কথা বুঝছেন? এর মধ্যে স্ক্রিপ্ট নামে ট্যাগ আছে, এই ট্যাগেরটার মধ্যেই লিখতে হয়। আচ্ছা, কীভাবে লিখতে হয় এবং কী করতে হয় একটু দেখেন। সাপোজ এখানে একটা ফাইল নিলাম, একটা ট্যাগ নিলাম, দিস ইজ হেডিং। আমরা যদি সিএসএস লিখতে যেতাম তাহলে কী করতাম? এটাকে যদি কালার করতে চাই বা অন্য কিছু করতে চাই তাহলে কী করতে হইতো? আমাদের বলতে হতো এইচ টু কালার রেড, রেড, তাই না? এখন যে করে দিয়ে কাজ করার জন্য এখানে আমাকে ধরতে হবে, আগে এটা ধরতে হবে, এখানে লিখতে হবে এইচ টু। আচ্ছা, এই ধরার আগে আমরা ডট দিয়ে ধরছিলাম, মানে ক্লাসের জন্য ডট দিয়ে ধরি, তাই না? আর নর্মাল ট্যাগের জন্য নর্মালভাবে লিখি। এখন যে কোয়েরিতে ধরার জন্য ফার্স্ট ব্র্যাকেট দেবেন, এখানে দুটা কোটেশন দেবেন, দেওয়ার পর এর মধ্যে লিখবেন হচ্ছে ওই মানে ট্যাগটা। আর যদি এটা ক্লাস হতো তাহলে তাহলে কী করা লাগতো? ডট দেওয়া লাগতো এখানে। আচ্ছা, আর এইখানে দেবেন হচ্ছে ডলার সাইন একটা, কথা বুঝছেন? এখানে লেখেন ডট, এবার এখানে মেথডের নাম লিখতে হবে, কী কী মেথড আছে এখানে সিএসএস নামে, দেখেন কোনো মেথড আছে কি না। আমি সিএসএস লিখতে যাচ্ছি, এখানে গিয়ে লেখেন সিওএলও আর কালার, এখানে গিয়ে লেখেন রেড, দেখেন তো রেড হয় কি না। কি রেড হয়েছে? আমরা কি এখানেও সিএসএস এর মধ্যে লিখছিলাম? এটা বাদ দেন, কাজ করে এখানে যদি আমরা লিখি কি সিএসএস দিয়ে কিন্তু লিখি নাই, আপনি একটু দেখেন এখানে গিয়ে আসলে ঘটনাটা কি ঘটছে, একটু ইনস্পেক্ট এলিমেন্ট করে দেখেন যে করে দেখা যায় কিনা। এখানে স্টাইল এইচ টুর মধ্যে স্টাইল কালার রেড, এটা ইনলাইন সিএসএস হয়ে গেছে। আমরা কি ইনলাইন দিছি? হ্যাঁ, ইনলাইন পাচ্ছে, কথা বুঝছেন? তাহলে আমরা কি দেখলাম যে সিএসএস নামে একটা মেথড আছে, সেই মেথড অ্যাপ্লাই করে কী করলাম, এটাকে কালার রেড করলাম। আপনি যদি ব্যাকগ্রাউন্ড দিতে চান, তাই না, এখানে লেখেন ব্যাকগ্রাউন্ড রেড, হয়েছে? আচ্ছা, এ হচ্ছে অবস্থা। এরকম আরো অনেক অনেক মেথড আছে, কিন্তু এগুলো যদি যা, হ্যাঁ, ফন্ট সাইজ সব কিছু করা যাবে, সব কিছু করা যাবে। আচ্ছা, এখন যদি আপনি আরেকটা জিনিস ইউজ করতে চান, তাই না, তাহলে এখানে যদি কমা দেন,
এখানে যদি কমা দেন, এখানে যদি লেখেন ফন্ট ফন্ট সাইজ, তাই না? তাই তো, এখানে গিয়ে যদি লেখেন সাপোজ 30 pixels, দেখেন তো হয় কি না? হবে হবে না, কারণ এখান থেকে এটাও কমা, এটাও কমা, এটাও কমা, এটাও কমা, কেমন হয়ে গেল না ব্যাপারটা? ফার্স্টের জিনিসটা কাজ করতেছে। যদি আরও অনেক জিনিসপত্র হয়, তখন আমরা অ্যারে শিখছিলাম, মনে আছে? অ্যারে শিখছিলাম। আচ্ছা, এখানে অ্যারে ইউজ করেন, দেখেন কাজ হয় কি না। অ্যারে মানে থার্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিতে হয় না, সেকেন্ড ব্র্যাকেট দিতে হয়। আচ্ছা, সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার পর এখানে এরকম কলন, কোটেশন, সেমিকলন দিতে হয়, এখানে কলন, কলন। এইবার দেখেন তো কাজ করে কি না, কি কাজ করছে। যখন অতিরিক্ত জিনিস দিতে হচ্ছে, তখন কি করে দেওয়া লাগছে আমাদের? অ্যারে, অ্যারে করে, অ্যারে, কি বুঝছেন? হ্যাঁ, অ্যারে গত ক্লাস করছিলেন, তাহলে অ্যারে বুঝবেন না। আমি বলছি গত ক্লাস যারা করে নাই, তারা তাদের তাদের কী কী ক্ষতি হয়েছে গত দুটো ক্লাস যারা করে নাই, তার নাম্বার ওয়ান কথা, জাভা স্ক্রিপ্ট বুঝবে না, যে কোয়েরি বুঝবে না, পিএইচপি বুঝবে না, ওয়ার্ড প্রেস বুঝবে না, এই জিনিসগুলো তারা বুঝবে না। কথা বলছেন, হাজারবার প্র্যাকটিস করলে বুঝবেন না, ক্লাসের ভিডিও ভিডিও দেখে বুঝবেন না, শত ওই জিনিস থাক সম্ভব না। এখানে সবাই কি সি পড়া স্টুডেন্ট আছে? হ্যাঁ। আচ্ছা, এখন আপনি চাচ্ছেন যে এই ভিতরের লেখাটাকে চেঞ্জ করে দেবেন, ভিতরের লেখাটাকে চেঞ্জ করে দেবেন। এটা কিন্তু এই ফাইলটা লিঙ্ক করার জন্য কাজ করছে, আপনি এই ফাইলটা বাদ দিয়ে দেন, দেখেন কাজ করে কিনা। কাজ করে, সব কাজ করছে কে? এই যে কোয়েরি ফাইলটা, আপনি ইচ্ছা করলে এই যে কোয়েরিটাকে সরাসরি এখান থেকেও লিঙ্ক করে দিতে পারেন, অনলাইন থেকে লিঙ্ক করে দিতে পারেন, এটাকে এটা না দিয়ে এভাবে করে দিতে পারেন। কথা বুঝছেন? হ্যাঁ, এই যে ওয়েবসাইটে লিঙ্ক দিলাম, এটাকে বলা হয় সিডিএন, 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 কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। মানে একটা অন্য একটা ওয়েবসাইটে এই এই কোডগুলো করা আছে, সেখান থেকে সরাসরি পাবে এটা। এইটা তা কি পাওয়া সম্ভব? কথা বুঝছেন? হ্যাঁ, এটা হচ্ছে সিডিএন, সিডিএন ভার্সন। কেউ যদি সিডিএন ইউজ করে তাহলেও ক্ষতি হবে না, কারণ এই সিডিএনগুলো এমন এমনই ওয়েবসাইট, এমন কিছু কিছু ওয়েবসাইট ইউজ করা হয়েছে যে ওয়েবসাইটগুলো অনেক সফট, অনেক লাইট। কথা বুঝছেন? হ্যাঁ, নর্মালি আপনার ডাউনলোড করে ইউজ করে, আমার ইচ্ছা করলে আপনি লাইভ থেকে, লাইভ থেকেও করতে পারেন, সমস্যা নেই। কি হচ্ছে এখন, আপনি চাচ্ছেন যে এর মধ্যে লেখাটা চেঞ্জ করবেন, এখানে লেখা আছে দিস ইজ হেডিং, হয়ে যাবে ধরেন অন্য কিছু। হ্যাঁ, আচ্ছা লিখলাম, এই হচ্ছে অবস্থা। এখন সবচেয়ে বেটার হচ্ছে, বেটার হচ্ছে এটাকে একটা ফোল্ডারের মধ্যে রাখা, যে এস নামে একটা ফোল্ডার রাখলাম তার মধ্যে রাখি। কিন্তু এখানে একটা জে স্ল্যাশ। এখন প্রশ্ন হচ্ছে, এই জিনিসগুলা আমি এর ভিতরে কেন লিখলাম? এটা বডিতে লিখলেই তো পারতাম। আচ্ছা, এই জিনিসগুলো বডিতে লিখে দেন কাজ করে কিনা, হেডে লিখে লিখে দেন কাজ করে কিনা, কাজ করবে? হ্যাঁ, লিঙ্ক লিঙ্ক তো আছে, এই লিঙ্কটা ওখানে রাখেন, এইটাকে নিচে রাখেন, দেখেন কাজ করে কিনা, কাজ করবে?
এইটা এইটা আপনি ইচ্ছা করলে হেডারে রেখেও কাজ করতে পারেন, কারণ যে কোয়ারির বৈশিষ্ট্য হচ্ছে টোটাল কন্টেন্টটা লোড হবে তারপরে কাজ করবে। আর উপরে যদি রাখি আগেই যে কোয়ারি লোড হয়ে বসে থাকবে তারপরে কি হয় কন্টেন্ট লোড হবে, এই জন্য কাজ করতেছে না। কথা বুঝছেন? এখন আমি ইচ্ছা করলে উপরে বলে দিতে পারি যে আগে কন্টেন্টটা লোড হয়ে যাবে তারপরে হচ্ছে যে কোয়ারিটা কাজ করবে। হ্যাঁ, উপরে রাখলেও হবে, উপরে লেখেও রেখেও কাজ করা যাবে এভাবে। সেক্ষেত্রে কন্ডিশন দিতে হবে, এখানে বলতে হবে যে আপনার ডকুমেন্ট, আচ্ছা পরে বোঝাই, আপাতত এইভাবে থাক, নিচে কাজ করি। কি ঠিক আছে? এখন আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে চেঞ্জ করবেন, এটাও নিচে নিয়ে আসেন, নিচে নিয়ে আসাটা বেটার। আচ্ছা, এখানে আপনি চাচ্ছেন যে এই লেখাটাকে চেঞ্জ করবেন, তাহলে বলেন আর ঠিক করলাম এই স্টুটাকে ধরলাম, ধরার পর এখানে লেখেন টেক্সট, এখানে লিখে দেন দিস ইজ প্যারাগ্রাফ। কি লেখা আছে ভিতরে? দিস ইজ প্যারাগ্রাফ, বাট আমাদের এখানে আসলে কি আছে, দিস ইজ হেডিং লেখা আছে। কথা বুঝছেন? আপনি চাচ্ছেন যে এর মধ্যে কি করবেন একটা, এটা ধরেন পি ট্যাগ, এটা ধরেন পি ট্যাগ, এখানে তাহলে পি বসায় দেন, আপনি চাচ্ছেন এটাকে এখানে এইচ টু দিতে, এইচ টু শুরু এখানে গিয়ে করে দেন স্ল্যাশ এইচ টু, দেখেন তো হয় কিনা সরাসরি এটা টেক্সট আকারে শো করছে, তাই না? আচ্ছা, সেক্ষেত্রে এখানে টেক্সট না লেখে এখানে লেখেন এইচ টি এম এল, তাহলে ভিতরের লেখাটা কী করবে, এইচ টি এম এল আকারে শো করাবে। কি শো করে? আচ্ছা, এই হচ্ছে অবস্থা। আপনি চাইলে এই লেখাটাকে আপনি হাইড করে রাখতে পারেন, হাইড, এটা এটা শো করবে না, সেক্ষেত্রে ধরেন এখানে বলেন ডলার সাইন এখানে বলেন পি, এখানে দেখেন এই সাই হাইড। কি লেখা আছে দেখছেন? পি স্টাইল ডিসপ্লে নান, আমরা কি এগুলো লিখছি অটোমেটিক্যালি সিএসএস পাচ্ছে। কি কথা বুঝছেন? এই হচ্ছে অবস্থা। এখন যে করে দিয়ে আরো অনেক অনেক কাজ করা যায়, আরো অনেক কাজ করা যায়, যেরকম আমি চাচ্ছি যে এক জায়গায় ক্লিক করবো, এক জায়গায় ক্লিক করবো, ক্লিক করলে দেন হাইড হবে, নর্মালি হাইড হবে না, এই জিনিসটা নর্মালি কি হবে না, হাইট থাকবে না, নর্মালি পিটা দেখা যাবে, নর্মালি পি দেখা যাবে, আমার যখন ক্লিক করব তখন এটা হাইড হবে। তাহলে এখানে একটা কাজ করেন, একটা অ্যাঙ্কর ট্যাগ নেন, এখানে লেখেন ক্লিক হেয়ার, এখানে বিআর নেন, এখানে যখন ক্লিক করবো তখন এটা কি হবে, হাইড হবে, লেখাটা না দিয়ে কাজ পান, এখানে এটা বক্স নেন, এটাকে ডিজাইন করি, এখানে ব্যাকগ্রাউন্ড রেড উইথ 300 পিক্সেল, আর 300 পিক্সেল, কি ঠিক আছে, এরকম থাকলো। আমি চাচ্ছি এখানে ক্লিক করবো দেন এটা হাইড হবে, বুঝছেন? তাহলে এখানে ফার্স্টে হাইড করা দেখি, হাইড করবো কেমনে, লিখতে হবে ডলার সাইন, তারপরে কি
ডট বক্স ডট হাইড, এটা লিখলে হাইড হয়ে যাবে, তাই না? আর দেখা যাবে নাই? আমি চাচ্ছি যে ক্লিক করলে গাটা হাইড হবে, ক্লিক হাইড করলে হাইড হবে, নর্মালি হাইড হবে না। আমি আমি বলছি এটাই করব, এটা করব। এখন এইভাবে তো হাইড করতে হয় নর্মালি জানি আমরা, তাই না? আচ্ছা এখন যদি কোথাও ক্লিক করতে চান তাহলে লিখতে হয় ডলার সাইন এ, এতে কী করবো আমরা? ক্লিক করবো, তাহলে এখানে ডট ক্লিক ম্যাথড ইউজ করতে হবে, ক্লিক ম্যাথড। এখন যাচ্ছি এখানে ক্লিক করলে কী হবে? হাইড হবে। এখন এই জিনিসটাকে আমরা ফাংশন যখন বানাইছিলাম তখন দেখছিলাম এই কোনো জিনিসকে যদি ফাংশনের মধ্যে রেখে দেওয়া যায় সেটা শো করে না, শো করে? হ্যাঁ, এটাকে যদি আপনি ফাংশনের মধ্যে রাখেন, সাপোজ ধরেন গুম করব, গুম করব না, আমি একটা ফাংশন বানালাম, এরকম করে তো বানাতে হয়, এর মধ্যে রেখে দিলাম এটা, এখন তার গুম হবে না, মানে আপনার শো করে থাকবে, কারণ যদি কোনো ফাংশনের মধ্যে কোনো জিনিস রাখা হয় তাহলে সেটা কি হয় না? কাজ করে না। এটা গত ক্লাসের ব্যাপার। আচ্ছা এখন এখানে ক্লিক করলেই তো হবে, তাই না? তো আপনি এই যে এই যে ফাংশনও লাগছে রাখছেন না, এটাকে যদি আপনি মেথডটাকে যদি বাইরে রাখেন তাহলে কি অটোমেটিক্যালি হাইড হয়ে যাবেন? এটা কারণ এটা বাইরে রাখলে কি হয়ে যায়? হাইড হয়ে যায়। এখন এটাকে কি আমরা এর মধ্যে রাখতে পারি না? ক্লিক করলে এটা হাইড হবে, যখন ক্লিক করব তখন এটা হবে। এটা বাদ দেবেন, অটোমেটিক্যালি সে হাইড, ওর মধ্যে রাখলে অটোমেটিক্যালি হাইড হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে এভাবে করতে হবে না। আর এইটাকে এই ফাংশনটাকে এরকম ফাংশন বানানো যাবে না, নাম ছাড়া ফাংশন বানাতে হবে, অ্যানোনিমিয়াস ফাংশন। অ্যানোনিমিয়াস বুঝেন? নামহীন, বলে না অ্যানোনিমিয়াস ওয়ার্ল্ড, মানে নামহীন ওয়ার্ল্ড, যেখানে কারো নাম নাই আর কি। এরকম এটাকে নাম ছাড়া একটা ফাংশন বানায় দেন, যে ফাংশনের কোনো নাম নাই। এবার এই ফাংশনটাকেই আমরা কী করবো? কাট করবো, কাট করে এর মধ্যে বসায় দেবো। কি কথা বুঝছেন? বুঝেন নাই? হ্যাঁ হ্যাঁ, এখানে কী করলাম? এই এই ফাংশনটাকে ফাংশন বানাইছি, এটা এটা হচ্ছে নাম ছাড়া ফাংশন, এটাকে কাট করলাম, কাট করে এখানে বসায় দিছি সরাসরি ফাংশনটাকেই। এইবার রিলোড দেন, দেখেন তো দেখা যায় কিনা, দেখা যায়? এবার এখানে ক্লিক করেন, একটা হাইড হয়েছে, আবার রিলোড দেন, আসতেছে। ক্লিক করেন, কোথাও ক্লিক করেন, কোথাও যাবে না, এখানে ক্লিক করেন। কি বুঝছেন? খুব কি কঠিন? ঘুম ধরে খালি, পিছনে ফ্যান অফ করে দেন তাহলে ঘুম ধরবে না। ঠান্ডা লাগলে আবার ঘুমও ধরে যে কি করা যাবে? একজন একজন মাঝে বসে বসে ঘুমাচ্ছে, মাঝে মাঝে টোকা দেন। কি কথা বুঝছেন? এখন হারায় গেলে তো গেল, আবার রিলোড দিয়ে ফিরে আনা লাগছে। আমি চাচ্ছি যে হারায় যাবে আবার কি করতে হবে? আবার ক্লিক করব, যে এক মেরে খোলে এক মেরে কিচেনের কথা আছে না, ওই যে বাংলা সিনেমার বাংলা সিনেমার মতো আর কি, যে এক গুতা খাইছে না 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 ওটা না, মাথায় আঘাত লাগলে স্মৃতি হারা যায়, তখন আমার পরে কি আবার পরে আঘাত দেয় স্মৃতি ফিরে আনার জন্য? এখানে এক আঘাতে হারা যাচ্ছে, আর একটা আঘাত দিয়ে আমাদের ফিরে আনার দরকার না, এটা কেমনে করবেন? আর একটা ফাংশন আমরা বানাতে পারি এর মধ্যে, এর মধ্যেই তার মধ্যে একটু খেয়াল করেন এদিকে, এর মধ্যে কী করবো আমরা একটা ফাংশন বানাবো, অ্যানোনিমিয়াস ফাংশন, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এর মধ্যে কী করবো আবার লিখবো
যখন ক্লিক করব, আবার যখন ক্লিক করব, কারে ডলার সাইন বক্সে ক্লিক করব না কাতে ক্লিক করব, হাইড হয়ে যাওয়ার পর কি ঘটনা ঘটবে, হাইড হওয়ার পর এতে ক্লিক করব, আবার ডট ক্লিক করব, ক্লিক করলে কি হবে, এখানে একটা অ্যানিমাস ফাংশন বানান, ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, এখানে একটা ডলার সাইন দেন, দিয়ে বলেন কি কোনটা আসবে আবার ফিরে, ডট বক্স কি এরা শো কি বুঝছেন, এখন দেখেন ইফেক্টটা ওই আপনার অটোমেটিক্যালি আসছে, কি কথা বুঝছেন, তাহলে হাইট শো করাতে পারছি তো। আর জাভা যে কোয়েরিগুলো আমি বলছি, বারবার বলছি, যারা প্র্যাকটিস করেন নাই জাভাস্ক্রিপ্ট তারা বুঝবেন না, এটা বুঝতে হলে আগে জাভাস্ক্রিপ্টের ক্লাসটা খুব ভালো মতো একদম মুখস্থ রাখতে হবে, তারপরে দেন এটা এটা ট্রাই করতে হবে, কথা বুঝছেন। আচ্ছা একটু একটু সাইলেন্ট থাকে।